না যাওয়া। আরো কতগুলি কুসংস্কার বা ভ্রান্ত ধারণা আমি দেখতেছি ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে 23 ডিগ্রি তাপমাত্রা নাকি এই ভাইরাস মারা যায় না। ভাই, যারা এই প্রোপাগান্ডাগুলি ছড়ান তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এখন বর্তমান তাপমাত্রা কত ডিগ্রি চলতেছে সেটা কি দেখছেন? মধ্যপ্রাচ্যে কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে? সুতরাং প্রচলিত তাপমাত্রার সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ ভুল কথা এবং মিথ্যা কথা। প্রচলিত ভাইরাসের সাথে তাপমাত্রার কোনো সম্পর্কই নেই, কেননা এই ভাইরাসটা মরার জন্য মিনিমাম 70 ডিগ্রি তাপমাত্রা দরকার, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার। 70 ডিগ্রি তাপমাত্রা কি আদৌ পৃথিবীর কোথাও হয়? স্বাভাবিক পরিবেশে হয় না। আর আমরা যখন যে কোনো ভাইরাসের কালচার করে থাকি, সে ব্লাডে হোক বা ইউরিনে হোক, সে কালচার করতেই 37 ডিগ্রি তাপমাত্রা আমরা ভাইরাসকে গুঁড়ো করার জন্য কৃত্রিমভাবে প্রয়োগ করে থাকি। তাহলে সেখানে তো ভাইরাস গুঁড়ো করে 37 ডিগ্রিতেই ভাইরাস মারা যায় না। তাহলে আপনারা কিভাবে এই গুজব ছড়াচ্ছেন যে 23 ডিগ্রিতে তাপমাত্রা ছড়াবে না? আমি খুব আশ্চর্য হয়েছি যে আমাদের দেশে স্বনামধন্য একজন চিকিৎসক, হ্যাঁ, সেও একবার একটা সাক্ষাৎকারে এই কথাটা বলছিলেন। পরবর্তীতে অবশ্য উনি ইদানিং যে কথাগুলি বলতেছেন সেখানে এটা সংশোধন করে নিছেন, কিন্তু এই কথাগুলি কিভাবে ছড়ায়? আপনারা এই সমস্ত গুজবে কান দিবেন না। অনেকেই ভরসা দিচ্ছে মৃত্যুর হার কম। ভাই, মৃত্যুর হার কম আপনাকে কে বলছে? পৃথিবীতে কখনো আজ পর্যন্ত যেটা সঠিক মৃত্যুর হার সেটা কখনো প্রচার হয়েছে? যে কোনো দুর্ঘটনায় বলেন, যে কোনো মহামারীতে বলেন, সঠিক মৃত্যুর হারটা কি কখনো প্রচার হয়েছে আজ পর্যন্ত? হয় নাই। মৃত্যুর হার কম নয়, অনেকে এখন সান্ত্বনা দিচ্ছে, প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। এখনই আতঙ্কিত হওয়ার সময়, অবশ্যই আতঙ্কিত হতে হবে, অবশ্যই প্যানিক হতে হবে, অবশ্যই। যদি এখন বাঙালি যদি আতঙ্কিত না হয়, প্যানিক না হয়, তাহলে বাঙালি কখনো ঘরমুখো হবে না। আমি এখনো পর্যন্ত, বিশেষ করে আমার কর্মস্থল চিত্তরঞ্জন ও আশেপাশে, আমি কোথাও দেখি নাই যে মানুষের ভিতরে বিন্দুমাত্র সচেতনতা আছে। এই যে আমি লাইভে আসার আগে আস্তে আস্তে বাসায় আমি অন্তত 8 থেকে 10 জন লোক দেখছি যে যারা এইভাবে বিভিন্ন জায়গায় নাকে সর্দি ঝাড়তেছেন, কফ ফালাইতেছেন। কি বলবো এই জাতিকে? ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ বলছিলেন, তবু বাঙালি করে পাঠিয়েছ কিন্তু মানুষ করুনি। আসলে ঠিক তাই। আমি আজকে আপনাকে এক ভদ্রলোকের ছবি দেখাবো। ভদ্রলোক নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দেয়, আমি ভদ্রলোককে ব্যক্তিগতভাবে চিনি না। এই ভদ্রলোক নাম ডাক্তার জাকির বলে থাকেন। এই ভদ্রলোক 23 ডিগ্রি বা 22 ডিগ্রি তাপমাত্রায় ভাইরাস বাঁচবে না বা ভাইরাস ছড়াবে না, এই ধরনের বক্তব্য প্রায় দিয়ে থাকেন। বাট আমি বা আইডিসিআর এর যে বিশেষজ্ঞগণ যারা ভাইরোলজি স্পেশালিস্ট, হ্যাঁ, ভাইরাস স্পেশালিস্ট যিনি, তারা কখনো এই কথা বলে থাকেন না। সো আপনারা এই ধরনের প্রোপাগান্ডায় কখনো কান দিবেন না। আমি ভদ্রলোকের ছবি দেখাচ্ছি। আমি জানি না ভদ্রলোক কোন সূত্রে কোন থিসিসে তিনি এই কথাগুলি বলছেন। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক অনলাইনে প্রচুর ভাবেই বলতেছেন যে ভাইরাস 23 ডিগ্রি তোমার এসে এসে আশার বাণী শোনাচ্ছেন। আমি ভদ্রলোককে ধন্যবাদ জানাই, আশার বাণী শোনানো ভালো কথা, কিন্তু আশার বাণী শুনতে শুনতে বাঙালি এখন যে অবস্থা করছে সেটা কল্পনাও করতে পারবেন না। দক্ষিণ কোরিয়ার যে বিষয়টি, দক্ষিণ কোরিয়াতে একজন মাত্র মানুষ আক্রান্ত হয়েছিলেন প্রথম। সে সরকারের বা স্বাস্থ্য অধিদপ্তরের কথা না শুনে, ডাক্তারদের কথা না শুনে সে চলে গেছিলেন স্থানীয় একটি গির্জায়। তো সেখান থেকে ছড়াতে ছড়াতে একজন মাত্র মানুষ কথা না শুনে ছড়িয়ে আজকে এই অবস্থা। আর আমার দেশে হাজার হাজার মানুষ বিদেশ ফেরত যারা কথা শুনতেছেন না, যারা ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট সময় দিছিলেন। ডিসেম্বরে ভাইরাসটি প্রথম পৃথিবীতে আবির্ভূত হয় চায়না রুহান প্রদেশে। কারণ ডিসেম্বরে আবির্ভূত হওয়ার পরেও আমাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে। মার্চের 10 তারিখে বাংলাদেশে প্রথম কেস ধরা পড়ে। এই 3 মাসের ভিতরে গভর্নমেন্ট আক্রান্ত দেশগুলির সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেন নাই, যেটা সম্পূর্ণ ভুল, যেটা সম্পূর্ণ ভুল। এর খেসারত অবশ্যই দিতে হবে এই 3 মাসের ভিতরে গভর্নমেন্ট, হ্যাঁ, আর তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নেন নাই, শুধু সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থেকেছেন। আর গভর্নমেন্ট একা কী করবে? এখন গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, তাদের অভিভাবকরা সবাই সহ ঘুরতে যাচ্ছে সমুদ্র সৈকতে, ঘুরতে যাচ্ছে পার্কে,
কি করবে গভর্নমেন্ট, সরকার কি করবে, কতটা সম্ভব সরকারের পক্ষে যদি মানুষ সচেতন না হয়? আমি সরকারকে এও ধন্যবাদ জানাবো যে সে ইতিমধ্যে কয়েকজনের জরিমানা করছেন, এটা খুবই ভালো কাজ। আমি মনে করি এই বিষয়ে আরও কঠিন শাস্তি দিতে হবে, আরও কঠিন শাস্তি দিতে হবে। জুবায়ের আহমেদ জিম আমার এক ছোটো ভাই, উনি আমাকে প্রশ্ন করছিলেন আজকে ইনবক্সে যে ভাইরাসটা অ্যাকচুয়ালি 23 ডিগ্রি সেলসিয়াসে ছড়ায় কি না, আমি সেই প্রশ্ন এবং যিনি প্রোপাগান্ডাটা সবচেয়ে বেশি ছড়াচ্ছেন সে ভদ্রলোকের ছবি আমি দেখাই দিছি। আমি জানি না, আমি ভদ্রলোককে আহ্বান করব আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, হ্যাঁ আপনি সেই প্রমাণটা সহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি যে কথাগুলি বলতেছি সমস্ত কথাগুলি IADCR-এর বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী এবং পৃথিবীর সেরা ভাইরোলজি বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আমি বলতেছি। আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ আমি জানি না। আরেকটি কথা যে আপনারা হাত অবশ্যই হাত ধোয়ার কোনো বিকল্প নাই, তবে দামি স্যানিটাইজারের পিছে ছুটে কোনো লাভ নেই, আকাশ ছোঁয়া দামি স্যানিটাইজারের পিছে ছুটে কোনো লাভ নেই। স্যানিটাইজার আপনার হাতকে মাত্র 3 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য সুরক্ষা দিতে পারে, এর বেশি না। তা আপনার জন্য সবচেয়ে উত্তম বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। বেশি ক্ষারযুক্ত সাবান কিন্তু আমাদের যে গায়ের সাবান প্রচলিত, যে গায়ের সাবানগুলি আছে এগুলিতে কিন্তু ক্ষার তুলনামূলক কম। হ্যান্ড ওয়াশের ব্যবহারের বেলায় একটু সতর্ক হতে হবে। তা আমাদের বেলা সবচেয়ে উত্তম এই মুহূর্তে সরাসরি কাপড় কাচা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। কাপড় কাচা সাবানে প্রচুর ক্ষার থাকে এবং ওটা জীবাণুমুক্ত খুব বেশি কার্যকর হয়। সরাসরি কাপড় কাচা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। ইতিমধ্যে জয়েন করছেন আমার ভালোবাসার মানুষ সাদাত হোসেন চৌধুরী, ধন্যবাদ সাদাত ভাই, সাথেই থাকুন। আর কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমার কাছে আরও কিছু প্রশ্ন আসছে যে ভাইরাসটা কোথায় কতটুকু বাঁচে। এই ভাইরাস মানুষের চোখ দিয়ে প্রবেশ করতে পারে, এই ভাইরাস মানুষের নাক দিয়ে প্রবেশ করতে পারে, এই ভাইরাস মানুষের মুখ দিয়ে প্রবেশ করতে পারে। এই ভাইরাস মূলত একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, মূলত এটি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস। আর এটা এক এক সময় ডে বাই ডে তার রূপ পরিবর্তন করে। অনেকে বলে থাকেন যে ভাইরাসটা ভারী, তাই নাকি বাতাসে ভেসে বেড়ায় না। হ্যাঁ ভাইরাসটা ভারী, একথা নিঃসন্দেহে সত্য, কিন্তু এটা 6 ফিটের মতো দূরত্বে অবশ্যই যেতে পারে, আক্রান্ত ব্যক্তি থেকে 6 ফিটের মতো দূরত্বে অবশ্যই যেতে পারে। তাই বলে এখনই আপনাদের স্বস্তিতে ঘুমিয়ে থাকার, স্বস্তিতে বাইরে ইচ্ছা মতো ঘোরাঘুরি করার, স্বস্তিতে আনন্দ করার কোনো কারণই নেই। গভর্নমেন্ট কি করবে আপনাদের জন্য? গভর্নমেন্ট সারা দেশ লকডাউন করে দিল, লকডাউন করে দিলে বাঙালি কি করবে? বাঙালি গভর্নমেন্টের কথা শুনে? বাঙালি প্রশাসনের কথা শুনে? হ্যাঁ বাঙালি কখন এটা শুনে না। বা এই যে বিদেশ ফেরত যাত্রী যারা আসছে তাদেরকে হজ ক্যাম্পে রাখা হচ্ছে, তারা সেখানে আন্দোলন করতেছে, এটা কি একটা পরিবেশ হলো? এই না হলো, আমি প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ভাই আপনারা বিদেশে যেয়ে কে কতটা সচিবালয়ে কাজ করেন তা কারো অজানা নয়, কিন্তু দেশে আসলেই আপনাদের 5-স্টার হোটেল দরকার। আমি আপনাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, প্রবাসী ভাইদের প্রতি, প্রবাসী ভাইরা আপনারা এই দেশের চাকা সচল রাখছেন, আপনাদের আয়ে দেশ আজকে উন্নত হচ্ছে, আজ দেশের প্রধান চালিকা শক্তি আপনারা, একথা যেমন সত্য, আজ এই করোনা বা কোভিড-19 ভাইরাসের মতো মহামারীতে আপনারাই দেশকে ঠেলে দিয়েছেন সবার আগে। আপনারা যদি সতর্ক হতেন তাহলে আজকে দেশের পরিস্থিতি এই পর্যায়ে যেত না। এখনো সময় আছে, সবাই প্রয়োজনের কাজ ছাড়া ঘর থেকে বের হয়েন না, এখনো সময় আছে, হ্যাঁ কেউ আনন্দ ভ্রমণে বের হয় না, এখনো সময় আছে, সবাই হাত ধোন, ব্যক্তিগত হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। আমি আশ্চর্য হয়ে যাই, এখন খুবই আশ্চর্য বিস্মিত হয়ে যাই যে ডাক্তার নাম দিয়ে কেউ কেউ প্রোপাগান্ডা, এখনো এমন কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এমন কিছু কথা বলতেছেন যাতে মানুষ ঘোরাফেরায় আরো বেশি উৎসাহিত হচ্ছে। আপনি নিজেই একমাত্র পারেন, আপনার সচেতনতাই পারে, সচেতনতাই পারে আপনাকে এখান থেকে রক্ষা করতে। আপনি যত যত বেশি পরিমাণ আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন, যত বেশি পরিমাণ আপনি বাহিরে ঘোরাফেরা করবেন, আপনি তত বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আজিজুল হাকিম সিউস আপনি প্রশ্ন করছেন, একটা জামা কত সময় পরে থাকতে পারবো,
এমনিতে আমরা একটা জামা সকালে পরে রাতে খুলে ফেলি। আমরা বাহিরে থাকি, আমরা বাহিরে থাকি, এখন কি করব? জনাব আজিজুল হক হাকিম সিউস, আপনাকে বলবো একটি জামা আপনি একবারই পরবেন, এবং প্রথম পরার পরে ওটা খুলে ফেলার পরে ওটা না ধুয়ে আর পরবেন না। একটি জামা আপনি একবারই পরবেন, এবং ওটা পরে যখন আপনি খুলে ফেলবেন না ধুয়ে আর পরবেন না। এটাই নিয়ম। এবার আমার কাছে আরো কিছু প্রশ্ন আসছে যে একটি ভাইরাস কতক্ষণ বাঁচতে পারে। একটি ভাইরাস মেটালের উপরে, লোহা, স্টিল, সিলভার, এগুলি মেটালের উপরে 10 থেকে 12 দিন পর্যন্ত বাঁচতে পারে, মেটালের উপরে। সরাসরি মানুষের স্কিনের উপরে 46 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে, এখন আমেরিকার একটি গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে আপাতত। আসলে এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যে এর ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, শ্রাবণের আকাশের মতো। শ্রাবণের আকাশ যেমন এই মেঘ এই রূপ, এরকম ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এর গতিবিধি এখনো পর্যন্ত চিকিৎসকরা বা চিকিৎসা বিজ্ঞানীরা সঠিকভাবে বের করতে পারেনি, বিশেষজ্ঞগণ। আর একটি মাস্কও আপনারা একবারই ব্যবহার করবেন, যতটা সম্ভব এই মুহূর্তে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বেড়াতে আসতে বা আপনারা বেড়াতে যেতে সকলকে নিরুৎসাহিত করুন, সকল অনুষ্ঠানে এগিয়ে চলুন, এই মুহূর্তে কোনো অনুষ্ঠান থাকলে সেগুলি স্থগিত করুন। দেখুন জীবন আপনার, তাই নিরাপত্তার দায়িত্বটা আপনারই সবচেয়ে বেশি। সরকারের তরফ থেকে, চিকিৎসকদের তরফ থেকে যা যা করা তা সবকিছু করতেছেন, আপনার ব্যক্তিগত সচেতনতাই পারে আপনাকে বাঁচাতে। আমাদের দেশে যে হারে আমাদের জনসংখ্যা, বিশেষ করে আমাদের দুটো সিটি ঢাকা এবং চিটাগং, আমাদের চট্টগ্রাম সিটি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই দুটি সিটিতে এখনো পর্যন্ত যে অবস্থা মানুষের, হ্যাঁ, তাতে আমরা আসলে আতঙ্কিত, আমরা ভীত সন্ত্রস্ত। আমার কাছে আরো কিছু প্রশ্ন আসছে যে ভাইরাস সুস্থ ব্যক্তির কাছে যদি অসুস্থ ব্যক্তি যায়, যারা ইতিমধ্যে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন, সে সুস্থ ব্যক্তির কাছে যদি অসুস্থ ব্যক্তি যায় তাহলে সে নাকি সুস্থ হয়ে যায়, এই কথাটি কোন বিশেষজ্ঞ কোথায় কিভাবে পাইছে সেটা আমার জানা নেই, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। একজন ব্যক্তি করোনা ভাইরাস থেকে সুস্থ হলেই তাকে আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ নাই, কারণ সে আবারও আক্রান্ত যে হবে না এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। মাস্ক পাওয়া যায় না, এর কোনো ব্যবস্থা করা যায় কি না? অ্যাডভোকেট আব্দুল কাদের শাহীন বন্ধু আমার প্রশ্ন করছেন, বন্ধু মাস্ক দিয়ে আপনি কি করবেন? মাস্ক দিয়ে কি করবেন? মাস্ক তো আক্রান্ত ব্যক্তি ব্যবহার করবে, সুস্থ ব্যক্তি মাস্ক কোনো কাজে আসবে না। আমি একটু আগেও বলেছি মাস্ক শুধুমাত্র এনভায়রনমেন্টাল যে পলিউশন আছে, ধুলা বালু বা পরিবেশগত যে পলিউশনগুলো আছে, দূষণগুলো আছে, এগুলো থেকে আপনাকে কিছুটা রক্ষা করতে পারে। মাস্ক কখনো ভাইরাস থেকে রক্ষা করতে পারে না। ভাইরাস থেকে যে মাস্কগুলি রক্ষা করতে পারে সে মাস্কগুলি শুধুমাত্র বিশেষজ্ঞগণই ব্যবহার করতে পারে। এই মাস্ক ব্যবহারের উপরে 3 দিনের একটি উচ্চতর প্রশিক্ষণ আছে, যেটা ভাইরাস স্পেশালিস্টগণ, বিশেষ করে আইডিসির স্পেশালিস্টগণ এই প্রশিক্ষণ প্রাপ্ত। আর সেই মাস্ক 30 মিনিটের বেশি পরে থাকা সম্ভব না, তাহলে সে মারা যাবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর একটি মাস্ক একবারই ব্যবহার করা যায়, মাস্কের পিছনে ছোটার কোনো কারণ নাই। আপনারা নর্মাল যে মাস্ক পান যেভাবে পান, প্রয়োজনে নিজে কাপড় দিয়ে বাসায় বানিয়ে সেটা ব্যবহার করতে পারেন, তবে একটি মাস্ক একবারই ব্যবহার করা যায়। আমি বারবারই বলছি মাস্ক কখনো ভাইরাস প্রতিরোধ করতে পারে না। আপনার বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, জনসমাগম এড়িয়ে চলবেন। আমি আরেকটু গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে বলবো যে আমাদের দেশে বেশিরভাগই মানুষ শ্রমজীবী,
তো আমাদের সবচেয়ে বেশি আমাদের আয়ের প্রবাসীদের পরে এই মুহূর্তে দেশের চাকা যারা সচল রাখছেন তারা হচ্ছে আমাদের সম্মানিত গার্মেন্টস শ্রমিকগণ, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনগণ। তা আমরা আমি গার্মেন্টস শ্রমিক ভাইদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখেই বলছি, এই সেক্টরে যারা আছেন তাদের বেশিরভাগই একটু অসচেতন, অসচেতন। তো তাদের ভিতরে এই রোগটা যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে আমাদের এই সেক্টর যেমন ধ্বংস হবে আমাদের তেমনি মানুষের আক্রান্তের হারও খুব বেশি বেড়ে যাবে। তাই আমি সরকারের এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই সেক্টরটাকে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক, সাময়িক বন্ধ করে দেওয়া হোক, এবং শ্রমিকদেরকে যেন অবশ্যই সবেতনে বেতন সহ তাদেরকে ছুটি দেওয়া হয়, অবশ্যই যেন এই শ্রমিকদেরকে বেতন সহ ছুটি দেওয়া হয়। এছাড়া আমাদের এই ক্রাইসিস মুভমেন্ট থেকে, এই ক্রাইসিস অবস্থা থেকে বা এই বিপজ্জনক অবস্থা থেকে আমাদেরকে রক্ষা পাওয়া খুব মুশকিল। অবশ্যই আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে। আর আমি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে এখন কথা বলবো, আমি জানি না এই কথাটা বলা কতটা ঠিক হবে, তারপর আমাকে বলতেই হবে, তাতে যাই হোক। অনেকেই আমরা, আমি সকলকে আহ্বান করব, আপনারা ধর্ম ভীরু হবেন কিন্তু ধর্ম অন্ধ হবেন না, ধর্ম ভীরু হন ধর্ম অন্ধ হবেন না। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, আমার ফেসবুক প্রোফাইলে আমি সেই হাদিসের দলিল সহ দিয়ে দিয়েছি যে এই ধরনের মহামারীতে, এই ধরনের মহামারীতে জামাতবদ্ধ হওয়া নিষেধ, এই ধরনের মহামারীতে জামাতবদ্ধ হওয়া নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এই ধরনের মহামারীতে আপনি ঘরে বসে ইবাদত করেন, এই ধরনের মহামারীতে জামাতবদ্ধ হওয়া যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন যে যখন তোমরা কোথাও মহামারী দেখবে তখন তোমরা সেখানে যাবে না, এবং যদি তোমার শহরে মহামারী হয়ে থাকে বা কোনো রোগ ছড়িয়ে থাকে তাহলে তুমিও সেখান থেকে অন্য কোথাও যাবে না। তাহলে ইদানিং এই যে আজকে বিশেষ করে আজকের খবরে দেখলাম যে বেশ মানুষরা ট্রেন স্টেশন, লঞ্চ স্টেশন ও বাস স্টেশনে ভিড় করছেন দেশে যাওয়ার জন্য। কেন ভাই, কেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকেন না? আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, আপনার গ্রামটা যদি নিরাপদ থাকে তাহলে আপনি তো সেই আপনার গ্রামটাকেও আক্রান্ত করবেন। হ্যাঁ, জসীমউদ্দিন, আপনার জিজ্ঞাসা ছিল যে সাবান, বল সাবান বা কাপড় ধোয়া যে কোনো সাবান দিয়ে হাত ধোয়া যাবে, এতে কি পরিষ্কার হবে? কারণ আমার জানা মতে অনেক মানুষ আছে যারা বেশি দাম দিয়ে সাবান কিনতে পারে না। জসীমউদ্দিন, এই প্রশ্নের জবাব আমি একটু আগেই দিয়েছি, অবশ্যই কাপড় কাঁচা সাবানটা দিয়ে হাত ধোয়ার পরামর্শ আমরা এই মুহূর্তে দিয়ে থাকি, কারণ কাপড় কাঁচা সাবানটা বেশি ক্ষারযুক্ত এবং ওটা অবশ্যই সবচেয়ে বেশি জীবাণুমুক্ত করবে। অবশ্যই আপনি কাপড় কাঁচা সাবান দিয়ে হাত ধুতে পারলে সেটা আরও এই মুহূর্তে বেটার। আজিজুল হাকিম সুস, আপনি প্রশ্ন করছেন, আমরা বাসাতে থাকবো, সরকার বলতেছে যারা লোন নিয়ে ব্যবসা করতেছে তাদের তো মাসে লোন দিতে হয়, তারা কি করবে? অবশ্যই এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের এ ব্যাপারটা অবশ্যই দেখা উচিত, এবং প্রাইভেট বা সরকারি ব্যাংকগুলি বা লোনদাতা কর্তৃপক্ষগুলি সাময়িক তারা দু একটা কিস্তি স্থগিত করতে পারে বা দু একটা কিস্তি দেরিতে দেওয়ার জন্য তারা সময় দেওয়া উচিত লোন গ্রহীতাগণকে। বিটুল প্রশ্ন করছেন, আপনার গলা ব্যথা এখনও আছে? বিটুল, ইতিমধ্যে আপনাকে যে ব্যবস্থাপত্র, আপনি যে ব্যবস্থাপত্র নিয়েছেন বা আপনি ওই ব্যবস্থাপত্রে থাকেন, প্যানিক হবার কিছু নাই, আপনি জনসমাগম থেকে দূরে থাকেন, কারণ আমার জানা মতে ইতিমধ্যে আপনি ওপেন হার্ট সার্জারির রোগী, তাছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেও কম। সো বিটুল, আপনি নিজে একটু সতর্ক থাকবেন এবং বাসার সবাইকে সতর্ক রাখবেন, আর আর আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে অবশ্যই ধূমপানটা ত্যাগ করবেন। যে ধর্মীয় যে ব্যাপারে কথা বলছিলাম, হুজুর সাল্লাম এবং সাহাবাগণের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে এই ধরনের ক্রাইসিসে সবাই বাসাতে নামাজ পড়বেন, জামাতবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই, এবং যে যার অবস্থানে থাকবেন, যে যেখানে বসবাস করতেছেন সেখানেই থাকবেন। বরঞ্চ যারা এই মুহূর্তে, যারা এই মুহূর্তে এই ধরনের প্রোপাগান্ডা বা অতিরিক্ত ধর্মভীরুতা দেখিয়ে বলতেছেন যাওয়ার হবে মসজিদে নামাজ আদায় করবো, আরে ভাই আপনি তো এটা ইসলামকে ভালোবাসতেছেন না, আপনি তো ইসলামকে অবমাননা করতেছেন। ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম,
সকল বিপদে আপদে কখন কি করতে হবে সেটা ইসলামের স্পষ্ট নির্দেশ আছে। আমি একজন মুসলমানের সন্তান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি পড়াশোনা করার চেষ্টা করি। তো আমি যতটুকু, আমি মুফতি নই, আমি মুহাদ্দিস মাওলানা কিছুই নেই, আমি জীবনে মাদ্রাসার চৌকাটও ভেঙিনি। তো যতটুকু জানি বা বিভিন্ন বইপত্র পড়ে যতটুকু পেয়েছি এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে, হুজুগে আলেম না, বা ওই মৌলভী আলেম না, বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে যতটুকু জেনেছি যে বরঞ্চ এই মুহূর্তে ঘরে বসে ইবাদত করা, এই মুহূর্তে জামাতবদ্ধ না হওয়া, এটাই ইসলামের নির্দেশ। তাই আবারও সকলকে আহ্বান করবো যে আপনারা ধর্ম ভীরু হন কিন্তু ধর্ম অন্ধ হন না। বিটুল মাতবর, মামা আপনারা কি করবেন এই কথা যদি বলেন। মামা আপনারা হচ্ছেন ঢাকার স্থানীয় মানুষ এবং স্বনামধন্য পরিবারের মানুষ, হ্যাঁ আপনারা বরঞ্চ অন্যের জন্য কিছু করেন, অন্যকে সচেতন করেন, সবাই লাইভে আসেন, আমরা বা বিশেষজ্ঞগণ যে কথাগুলি বলতেছে এভাবে সব কথাগুলি শুনে আপনি আপনারা সবাইকে সচেতন করেন, আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছেন এদেরকে সবাইকে সচেতন করেন। আচ্ছা, একটা মাস্ক যদি কোনো ব্যবহার করেনি, মাস্ক ব্যবহার করা দোষের কিছু না, ভালো, হ্যাঁ তবে সুস্থ ব্যক্তি ততটা প্রয়োজন নেই। আমি আবারও বলছি, একটা মাস্ক একবারই ব্যবহার করা যাবে না, ধুয়ে মাস্ক ব্যবহার করা যাবে না, ধুয়ে মাস্ক ব্যবহার করা যাবে না, একটা মাস্ক একবারই ব্যবহার করা যাবে। আচ্ছা আরো কিছু প্রশ্ন আসছে, এই মুহূর্তে ঠান্ডা সর্দি কাশি হলে আপনারা কি করবেন? এই মুহূর্তে ঠান্ডা সর্দি কাশি হলে দয়া করে কেউ হাসপাতালে যাবেন না। হ্যাঁ, এই মুহূর্তে ঠান্ডা সর্দি কাশি জ্বর হলে আপনার ফ্যামিলি ডক্টর অথবা আপনার পরিচিত ডক্টর অথবা বিভিন্ন মোবাইল কোম্পানির হেলথ সার্ভিস অথবা আমাদের বিভিন্ন হসপিটালের হটলাইন নাম্বারগুলি ইতিমধ্যে অনলাইনে পাওয়া যায়, আপনি ওখান থেকে ফোন দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। এবং যে কোনো জরুরি ও ক্রাইসিস অবস্থায় আপনারা 999-এর সহযোগিতা নিতে পারেন। হ্যাঁ বিটুল, আপনি অবশ্যই বাসায় নামাজ পড়বেন, এটাই ইসলাম। এই মুহূর্তে মহামারীর সময়ে বা এই ধরনের রোগের সময়, মহামারী রোগের সময় বা এই জাতীয় রোগের সময় বাসায় নামাজ পড়াটাই ইসলামের নির্দেশ। ইতিমধ্যে আরবের অনেক দেশে আজানের ধ্বনি পর্যন্ত চেঞ্জ করে দিছে, এখন আজানের ধ্বনিতে সেখানে বলা হচ্ছে যে আপনি যেখানে আছেন আসেন সেখানে নামাজ আদায় করুন, মসজিদে আসার জন্য আহ্বান করা হচ্ছে না, এটাই ইসলামের মূল নির্দেশ। আমি আবারও একজন প্রশ্ন করছেন সাবানের ব্যাপারে, জনাব সাবান দামি সাবান হলেই যে সে জীবাণুমুক্ত আপনাকে বেশি করবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা, বরঞ্চ আমার ব্যক্তিগত স্টাডিতে বা বিশেষজ্ঞগণের মতে ক্ষারযুক্ত সাবানই আপনাকে বেশি জীবাণুমুক্ত করবে আপনার হাত। সে ক্ষারযুক্ত সাবানের ভিতরে কিন্তু কাপড় কাঁচা সাবানগুলিই সবচেয়ে বেশি ক্ষার, এবং কাপড় কাঁচা সাবান আমার জানা মতে দামি সাবানগুলি বা আমাদের গায়ে আমরা যে সুগন্ধযুক্ত যে সাবানগুলি ব্যবহার করে থাকি নামি দামি কোম্পানির, তা থেকে অনেক অংশই সস্তা। তাই মানুষকে যে যে দামের সাবানই পারুক সাবান দিয়ে হাত ধোয়াতে উৎসাহিত করুন সকলে। আবারও সে ঠান্ডা জ্বর নিয়ে প্রশ্ন, এই মুহূর্তে ঠান্ডা জ্বর গলা ব্যথা যার যাই সমস্যাই হোক আপনারা দয়া করে কেউ হাসপাতালে যাবেন না, দয়া করে আপনার যে ব্যক্তিগত চিকিৎসক, পরিচিত চিকিৎসক বা মোবাইল কোম্পানির যে হেলথ সার্ভিসগুলি আছে সেখানে ফোন দিয়ে চিকিৎসা নিন, এবং ওই চিকিৎসক যদি মনে করে যে আপনাকে হাসপাতালে যাওয়া দরকার তাহলে তার পরামর্শ মতো আপনি হাসপাতালে যাবেন, অথবা আপনি IEDCR এর যে হটলাইন নাম্বারগুলি আছে ইতিমধ্যে সে হটলাইন নাম্বারগুলি অ্যাভেলেবল, অনলাইনে ঢুকলেই পাওয়া যায়, আপনারা সেই IEDCR এর হটলাইন নাম্বারগুলিতে কল করুন এবং ওখান থেকে তাদের পরামর্শ নিন। আমরা ইতিমধ্যে জেনেছি যে IEDCR এর হটলাইন নাম্বারগুলি অত্যন্ত বিজি থাকে, সারাদিনে লাইন পাওয়া যায় না। হ্যাঁ দেখুন, কয়েকটা নাম্বার হাজার হাজার লোক ফোন দিচ্ছে, বিজি থাকতেই পারে,
সেখান থেকে ইতিমধ্যে আইডিসি থেকে জানানো হয়েছে যে তারা অ্যাপস ভিত্তিক অভিযোগ নিবে, এবং ইতিমধ্যে তারা আরও হটলাইন নাম্বার যোগ করতেছেন, এবং ফেসবুক একটা পেজ আছে, আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন, সেখানেও তাদেরকে মেসেজ দিতে পারেন, আশা করি অবশ্যই রেসপন্স পাবেন। কোন কোন হাসপাতালে আপাতত করোনা ভাইরাসের ট্রিটমেন্ট হচ্ছে? আপনি সবার আগে, আপনার জন্য উত্তম, আপনি আগে আইডিসিআর এর সাথে যোগাযোগ করুন, আইডিসিআর হটলাইন নাম্বারে বা তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ মতো আপনি যে কোনো হসপিটালে আপনি যেতে পারেন। আপনি আইডিসিআর এ যদি যোগাযোগ করে থাকেন, তারা আপনার বাসার থেকেই আপনাকে আপনার স্যাম্পলগুলি সংগ্রহ করে আপনার টেস্টের ব্যবস্থা করবে, এবং বিদেশ ফেরত যাত্রী যাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যারাই বিদেশ থেকে আসছেন, তারা যদি হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন বলতে আপনারা, আমি হোম কোয়ারেন্টাইন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। হোম কোয়ারেন্টাইন হচ্ছে আপনি একটা বাসার ভিতরে থাকবেন, আপনি আপনার বাসার ভিতরে একটা রুমে থাকবেন, যে রুমে আপনার বাসার আত্মীয় স্বজন অন্য কেউ আপনার সামনে যাবে না, যেখানে আপনি গেলেও দেখা গেছে 6 ফুট দূরত্ব বজায় রাখবে কথাবার্তার বেলা, আপনার খাবার দাবারের ব্যাপারে আপনার নির্দিষ্ট একটা জায়গায় আপনার খাবার রেখে দিবে, আর সবাই যার যার রুমে যাবে আপনি সেখান থেকে আপনার খাবারটা নিয়ে নেবেন। হোম কোয়ারেন্টাইন জাস্ট এতটুকু, আপনি যে ওয়াশরুমটা ব্যবহার করবেন সেটা অন্য কেউ ব্যবহার করবে না। তো বাংলাদেশে বেশিরভাগই আমরা অনেকে আমরা দরিদ্র পরিবারের লোক, একই বাথরুম একাধিক লোকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে সর্বোচ্চ একজন বিশেষ করে রুগী যিনি, বা রুগী না মানে সাসপেক্টেড, হ্যাঁ সন্দেহজনক যিনি রুগী হতে পারেন এরকম যিনি আছেন, সে নিজেই ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ফিনাইল বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশরুমটা পরিষ্কার করে দিয়ে আসবেন। আর আপনার আশেপাশে যদি কোনো প্রবাসী ভাই, আপনার আশেপাশে যে যেখানে আছেন, আপনার আশেপাশে যদি কোনো সম্মানিত প্রবাসী ভাই ঘর থেকে বাহিরে ঘোরাফেরা করে, আপনি স্থানীয় প্রশাসনকে জানান, আপনি স্থানীয় প্রশাসনকে জানান। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে 14টা দিন ঘরে থাকেন। আপনারা যেরকম আপনাদের পরিশ্রমে এই দেশে চাকা সচল থাকে, সেই আপনারাই দয়া করে এই দেশটাকে শেষ করবেন না, কারণ এই দেশে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত 1 লক্ষ রেজিস্টার্ড চিকিৎসক নেই, এখনো পর্যন্ত 1 লক্ষ রেজিস্টার্ড চিকিৎসক নেই। গুটি কয়েক রেজিস্টার্ড চিকিৎসক যারা আছেন তাদেরও প্রোটেকশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, তারা যদি আক্রান্ত হয়, এই চিকিৎসকগণ বা সিস্টারগণ যদি আক্রান্ত হয়, তাহলে দেশের কী অবস্থা হবে আপনি একটু চিন্তা করে দেখেন। এই মুহূর্তে পৃথিবীর, এই মুহূর্তে কেন, সবসময় পৃথিবীর সবচেয়ে রিস্কের পেশায় থাকেন চিকিৎসকরা, সবচেয়ে রিস্কের পেশায়। যুদ্ধের ময়দানে একজন যুদ্ধরত সৈনিকের চেয়েও একজন চিকিৎসক সর্বদাই রিস্কে থাকেন, কেননা একজন চিকিৎসক সে সর্বদাই যুদ্ধরত থাকে তার রোগীদের রোগ জীবাণুর সাথে। বিটুল, আপনি অফিস থেকে বাসা থেকে অফিসে যাওয়া আসা করেন এই মুহূর্তে যদি সম্ভব হয়? হ্যাঁ, বাসায় বসেই কাজগুলি করেন। কেননা ইতিমধ্যে আপনার গলা ব্যথা আছে এবং কিছু ঠান্ডার সমস্যা আপনার ভিতর আছে, সো আপনাকে এই মুহূর্তে বাসায় থাকাটাই বেটার। আরো যদি কারো কিছু জানা থাকে দয়া করে আমাকে ইনবক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ প্রতিদিন লাইনে আসবো, লাইভে আসবো, আসার চেষ্টা করব, সকলের প্রশ্নের জবাবগুলো আমি সেখানে দিব। আর ব্যক্তিগতভাবে যদি আপনাদের কারো ঠান্ডা, গলা ব্যথা এই জাতীয় কোনো সমস্যা থাকে, আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ফোন নাম্বারগুলি আমি এখানে লাইভে বলে দিচ্ছি, 01710535397, 01710535397, আরেকটি হচ্ছে 01911261
956। সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হবেন না, সবাই ঘরের ভিতরে থাকারই চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।